সো হ্যালো ব্রো, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সো ইউটিউব ফেসবুকের মতো কিন্তু এখন থেকে আপনি বাংলাদেশি অ্যাপ টফি থেকেও ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। সো ইউটিউব এবং ফেসবুকে কিন্তু ভিডিও আপলোড করতে গেলে তাদের শর্ত পূরণ করতে হয়, যেমন ওয়াচ টাইম, তারপর সাবস্ক্রাইব, ফলোয়ার, ওয়াচ টাইম মিনিট, ওয়াচ টাইম আওয়ার, এই সমস্ত শর্ত পূরণ করে তারপরে টাকার জন্য অ্যাপ্লাই করতে হয়। সমস্ত নিয়মকানুন মেনে থাকলে তারপরে ইউটিউব কিংবা ফেসবুক মনিটাইজেশন দেয়, সেখান থেকে টাকা ইনকাম করা যায়। কিন্তু আপনি যদি বাংলাদেশি টফি অ্যাপে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু সেখানে কোনো প্রকার পলিসি নেই, জাস্ট তাদের নিয়ম মেনে আপনি রুলস মেনে তাদের ভিডিও তাদের টফিতে ভিডিও আপলোড করবেন। আপনি প্রথম একটা ভিডিও আপলোড করবেন, সেই ভিডিও থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং এই টাকাগুলো আপনি সরাসরি বিকাশ নগদের মাধ্যমে রিসিভ করতে পারবেন। সো বুঝতেই পারছেন যে আপনি একটা ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওটা থেকেই আপনি টাকা ইনকাম করতে পারবেন। কোনো প্রকার পলিসি নেই, মনিটাইজেশন নেই, জাস্ট আপনি বাংলাদেশি একটা ইনকাম অ্যাপ বাংলাদেশি একটা টফি অ্যাপ, সে অ্যাপটা থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। টফিতে কিন্তু সাম্প্রতিক এই ফিউচারটি অ্যাড করা হয়েছে এই টাকা ইনকাম করার। লক্ষ লক্ষ চ্যানেল রয়েছে ট্রফিতে নতুন, যারা কিন্তু প্রতিনিয়ত টাকা ইনকাম করতে আসে। সো আপনি এখন দেরি করতেছেন কেন? ভিডিওটার স্টেপগুলো ফলো করুন, একটা একটা ট্রফিতে চ্যানেল ক্রিয়েট করুন এবং ট্রফি থেকে টাকা তুলুন। সো ট্রফিতে কিন্তু জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হবে না, অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, যেহেতু টাকা পাবেন আপনি। সো ব্যাংকের কোনো ঝামেলা নেই, জাস্ট আপনি বিকাশ নগদে টাকা রিসিভ করতে পারবেন। সো কীভাবে আপনি ট্রফি থেকে টাকা ইনকাম করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত এ টু জেড স্টেপ বাই স্টেপ, চ্যানেল ক্রিয়েট করা থেকে ভিডিও আপলোড করা তারপরে টাকা তোলা সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বিস্তারিত দেখিয়ে দেবো। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই নিচে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সো প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের গুগল প্লে স্টোরটাতে। দেন আপনি প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে টফি লিখে সার্চ করলে আপনি প্লে স্টোর থেকে এই টফি অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ডাউনলোড করে নেবেন, কিংবা পূর্বে থেকে ডাউনলোড করা থাকলে আপডেট দিয়ে নেবেন। আর অবশ্যই সেটিংস থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন, কিংবা সমস্যা নেই, অ্যাপটি ওপেন করলে আপনাকে এমনিতেই পারমিশন চাইবে, অ্যালাউ করতে হবে। সেখান থেকে টফি অ্যাপটা আপনি ডাউনলোড করে নেবেন। আমার অ্যাপটি আগে থেকে ডাউনলোড করা রয়েছে। সো টফি অ্যাপের যেহেতু একটা নতুন ফিচার এসেছে, তো অ্যাপটিতে আগে থেকে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে অ্যাপটি থেকে কিন্তু স্ক্রিন রেকর্ড করা যায় না কিংবা স্ক্রিনশট তোলা যায় না। সেক্ষেত্রে আপনাদের বোঝাবো কীভাবে। সেক্ষেত্রে আমি যখন অ্যাপটিতে চ্যানেল ক্রিয়েট করেছি সেক্ষেত্রে অনেকগুলো স্ক্রিনশট তুলে রেখেছিলাম স্টেপ বাই স্টেপের। সেক্ষেত্রে আপনাদের স্ক্রিনশট দিয়ে বোঝাতে হবে, কিছু করার নেই। অ্যাপটি থেকে কিন্তু স্ক্রিন রেকর্ড করা যায় না কিংবা স্ক্রিনশটও তোলা যায় না। সেখান থেকে আপনি যখন টফি অ্যাপটা ওপেন করবেন তখন দেখতে পারবেন এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। এবার আপনি একদম নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে মাই চ্যানেল। এবার আপনি টফি অ্যাপটা ওপেন করার পরে এইখানকার এই মাই চ্যানেল অপশনটায় ক্লিক করে দেবেন একদম নিচের কর্নারে। দেন আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস দেবে। প্রথমত আপনাকে অ্যাপটিতে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, তারপর নিয়ম মেনে ভিডিও আপলোড করতে হবে। তারপর আপনি সেই ভিডিওটা থেকে যেই পরিমাণ ভিউ আসবে সেই ভিউর উপর নির্ভর করে আপনাকে টাকা দেওয়া হবে, টাকাটা আপনি বিকাশ নগদের মাধ্যমে রিসিভ করতে পারবেন। সো কীভাবে, প্রথমত আপনি একটা চ্যানেল ক্রিয়েট করবেন, চ্যানেলটা সেট আপ করবেন, সেটা আপনাদের এই এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো আপনি যখন টফি অ্যাপটা ওপেন করে মাই চ্যানেলে আসবেন তারপর আপনি এখানে দেখতে পারবেন যে একটা অপশন দেবে ক্রিয়েট চ্যানেল বলে, এইখানকার এই ক্রিয়েট চ্যানেল অপশনটায় ক্লিক করে দেবেন। সো গাইস, ক্রিয়েট চ্যানেল অপশনটায় ক্লিক করার পর আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস দিবে। এবার আপনাকে যেটা করতে হবে, এখানে উপরে দেখতে পাচ্ছেন সাইন ইন বলে একটা অপশন রয়েছে, এই সাইন ইন অপশনটা আপনাকে ক্লিক করতে হবে। সো সাইন ইন অপশনটা ক্লিক করলে আপনার কাছে এই ধরনের ইন্টারফেস দেবে। আপনি আপনার ফোনে বর্তমানে যে সিমটা রয়েছে সেই সিমের নাম্বারটা এখানে অটোমেটিকলি চলে আসবে। নাম্বারটা না আসলে আপনি এখানে একবার আপনার নাম্বারটা টাইপ করে বসিয়ে দেবেন। অবশ্যই আপনার ফোনে বর্তমানে যে সিমটা রয়েছে সেই সিমের নাম্বারটা যাবে, নাম্বারটা আপনি এখানে দিবেন, কারণ এই সিমে কিন্তু একটা ভেরিফিকেশন ওটিপি যাবে। সো এখানে নাম্বারটা বসানো হয়ে গেলে এবার এখানে দেখতে পাচ্ছেন পরবর্তীতে একটা অপশন রয়েছে আই অ্যাগ্রি টু দ্য টার্ম অ্যান্ড কন্ডিশনস। এখানে ক্লিক করে আপনাকে একটা টিক মার্ক করে দিতে হবে, মানে আপনি তাদের রুলসের মধ্যে থাকবেন, আপনি এখানে তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করলেন। এই বক্সটাতে একটা টিক মার্ক করে দিয়ে দেন আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই বলে একটা অপশন রয়েছে, এই ভেরিফাই অপশনটায় ক্লিক করে দেবেন। তাহলে আপনি এখানে যেই নাম্বারটি দিয়েছেন সেই নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে। আপনার ফোনে যদি সেই সিমটা থাকে তাহলে সেই কোডটা অটোমেটিকলি বসে তারপরে আপনার ভেরিফাই করা হয়ে যাবে ভেরিফাই অপশনটায় ক্লিক করলে। সো এখান থেকে জাস্ট আপনি ভেরিফাই অপশনটায় ক্লিক করলে এখানে আপনার ওটিপিটা বসাতে হবে, যদি আপনার সিমটা ফোনে না থাকে আর সিমটা ফোনে থাকলে অটোমেটিকলি কোডটা বসানো হয়ে যাবে। এক মিনিটের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে ভেরিফাই, নাহলে কিন্তু আবার পুনরায় রিসেন্ট কোড পাঠিয়ে আবার পুনরায় ভেরিফাই করতে হবে এক মিনিটের মধ্যে। সেখান থেকে ভেরিফাই করা হয়ে গেলে আপনি সাবমিট অপশনটায় ক্লিক করবেন, তাহলে আপনার সিমটির মাধ্যমে ভেরিফাই করা হয়ে যাবে। সিমের মাধ্যমে ভেরিফাই করা হলো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারপর আপনাকে চ্যানেল ভেরিফাই করতে হবে জিমেলের মাধ্যমে, কীভাবে করবেন সেটা আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। সো গাইস, সিম ভেরিফাই করা হয়ে গেলে এবারে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেস দিবে, অর্থাৎ আপনি কোন রিলেটেড ভিডিও দেখতে চান, টফি
আপনি থেকে আপনি এখান থেকে সর্বনিম্ন আপনাকে তিনটা সিলেক্ট করতে হবে। সো এখান থেকে আপনি চাইলে সবগুলো সিলেক্ট করতে পারেন কিংবা আপনার পছন্দ মতো সিলেক্ট করতে পারেন। অসংখ্য রয়েছে, আপনি এখানে যেইগুলো সিলেক্ট করবেন আপনার কাছে সেই রিলেটেড ভিডিও আসবে ট্রফি থেকে। মিউজিক রয়েছে, গেমিং রয়েছে, ফুড, এডুকেশনাল, ড্রামা, স্পোর্টস, আমি এখান থেকে সবগুলো সিলেক্ট করে দিয়েছিলাম। তারপর এখানে আপনার সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন টিক মার্কগুলো একটা অপশন রয়েছে, এয়ার বাটনটার উপর ক্লিক করে দেবেন, তাহলে এগুলো সিলেক্ট হয়ে যাবে এবং আপনার অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে। অ্যাকাউন্ট বলতে চ্যানেল ক্রিয়েট করা না, জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়েছে, এবার আপনাকে চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস দেবে। এবার আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল বলে একটা অপশন রয়েছে, এখানকার ক্রিয়েট চ্যানেল অপশনটাই ক্লিক করে দেবেন। সো এখানকার ক্রিয়েট চ্যানেল অপশনটাই ক্লিক করার পরে আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস দেবে। এবার আপনাকে আপনার চ্যানেলের যে সেট আপ রয়েছে সেটা করতে হবে এখান থেকে, অর্থাৎ চ্যানেল ক্রিয়েট করতে হবে। আপনি ইউটিউবে যেভাবে চ্যানেল ক্রিয়েট করেন সেইভাবে ক্রিয়েট করতে হবে, জাস্ট কিছুগুলো অপশনাল রয়েছে। সেখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথম একটা অপশন রয়েছে কভার ফটো, এখানে ক্লিক করে আপনি আপনার কভার ফটোটা দেবেন, সাইজটা এখানে দেওয়া রয়েছে, এখান থেকে এই সাইজ অনুসারে একটা কভার ফটো ক্রিয়েট করে নেবেন। তারপর এখান থেকে এই পেন্সিলের মতো একটা অপশন রয়েছে, এই পেন্সিল অপশনটা ক্লিক করে আপনি একটা কভার ফটো আপনার এখানে আপলোড করে নেবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে পারমিশন চাইবে আপনার ফোনের সেটিংসের, আপনি সেই পারমিশনগুলো অ্যালো কিংবা এগ্রিতে ক্লিক করে অ্যালো কিংবা এগ্রি করে দেবেন। তারপর আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে দেবেন এই সাইজ অনুযায়ী। তারপর এখানে পরবর্তী রয়েছে আপনার প্রোফাইল ফটো, এই প্রোফাইল ফটোটা অবশ্যই আপনি ভালোভাবে একটা ফটো এডিট করে তারপরে দেবেন। প্রোফাইল ফটোটা আপনার সবার কাছে শো হবে, আপনার চ্যানেলটা যখন সবার কাছে যাবে এখান থেকে ক্লিক করে আপনি আপনার প্রোফাইল ফটোটা দিবেন। তারপরে এখানে পরবর্তীতে রয়েছে চ্যানেল নেম বলে একটা অপশন, এখানে আপনি আপনার চ্যানেল নেম দিবেন, ভেবে চিন্তে ভালো একটা নাম দিবেন যেই নামটা একটু ভাইরাল হবে কিংবা এই যেই নামে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই এই ট্রফিতে। সো আপনার নামটা এখানে দিবেন চ্যানেলে। তারপরে এখানে ডেসক্রিপশন রয়েছে, আপনি এখানে একটা ডেসক্রিপশন লিখে দিতে পারেন 200 শব্দের মধ্যে, চ্যানেল দিতে হবে 50 শব্দের মধ্যে। সো এখানে ডেসক্রিপশন বক্সে আপনি লিখে দিতে পারেন যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, নিউ চ্যানেল, সাপোর্ট প্লিজ, এইভাবে লিখে দিতে পারেন। তারপরে এখানে পরবর্তীতে রয়েছে ক্যাটাগরি, আপনি এখানকার এই ক্যাটাগরি অপশনটা ক্লিক করে অবশ্যই আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন। এখান থেকে আপনি যেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন সেই রিলেটেড মানুষই আপনার ভিডিওগুলো দেখতে পারবে, সবার কাছে সাজেশন হবে, কিন্তু বেশি দেখতে পারবে আপনি যেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন সেই ক্যাটাগরি রিলেটেড মানুষেরাই। সো বুঝতে পারছেন যে কতগুলো ভিউ আসবে এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করলে, আপনার ক্যাটাগরি আপনি নির্ভর করে আপনার ভিডিও ভাইরাল হবে কিনা। সেখান থেকে আপনি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এখান থেকে এই অপশনটা ক্লিক করে অটোমেটিক অনেকগুলো ক্যাটাগরি পাবেন। সো আপনি এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও আপলোড করি তাই এখান থেকে এডুকেশনালটাই সিলেক্ট করবো। সো এখান থেকে আপনি ফুড কিংবা ব্লগ করা থাকলে সেগুলো আপলোড ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। তারপর এখানে পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে। সো আমি এখানে পূর্বের উপরের এইগুলো প্রথমে ফিল আপ করে নিয়েছি, তারপরে দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারফেস শো করতে আছে। একটা কভার ফটো দিয়ে দিলাম, প্রোফাইল পিকচার দিয়ে দিলাম, নেম দিয়ে দিলাম, ডেসক্রিপশন বক্স দিয়ে দিলাম, ক্যাটাগরিটা এডুকেশনাল দিয়ে দিলাম, তারপরে নেমটা দিয়ে দিলাম এমআরএস আপডেট টিপস। এখান থেকে আপনি পরবর্তীতে আসবেন একটু নিচের দিকে, এখানে একটা স্ক্রিনে ফোনে ধরবো না, নিচের দিকে আসবেন, স্ক্রল করে নিচে আসলে আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস দেবে। এবার এখানে প্রথম একটা অপশন রয়েছে ক্যাটাগরি বলতে, এখানে ক্যাটাগরিতে ক্লিক করে আপনি আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, তারপর আপনার চ্যানেলের নামটা দিবেন ইউআরএল হিসাবে। তারপর এখানে পরবর্তীতে রয়েছে লোকেশন, এখানে ক্লিক করে আপনার লোকেশনটা দিবেন, আপনি যেখানে থাকেন, গ্রাম, রাস্তা, সহ সব কিছু দিতে পারেন। আমি এখান থেকে জাস্ট দিয়েছি মাদারীপুর থেকে, তো এখান থেকে মাদারীপুর ঢাকা বাংলাদেশ দিয়ে দিয়েছে। আপনি আপনার টোটাল প্রপার লোকেশনটা দিবেন। তারপর এখানে পরবর্তীতে রয়েছে ডেথ অফ বার্থ, এইখানে ক্লিক করে আপনার জন্ম তারিখটা আপনি এখানে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অবশ্যই লিখে রেখেছে তারা ইউ মাস্ট হ্যাভ বি 18 ইয়ার্স ওল্ড, মানে আপনাকে অবশ্যই 18 বছর হতে হবে। আপনি এখানে জন্মটা ডেট অফ বার্থে ক্লিক করে অবশ্যই 18 বছর প্লাস দিবেন। সো 18 প্লাস দেওয়া হয়ে গেলে এবার এখানে পরবর্তীতে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন ইমেল উইল বি সেন্ড ইউ, এখান থেকে ক্লিক করে আপনি আপনার ইমেলটা দিবেন। আপনার ফোনে বর্তমানে যেই ইমেলটা রয়েছে সেই ইমেলটা একবার আপনি এখানে টাইপ করে দিবেন। এই ইমেল অপশনটায় ক্লিক করে আপনি এখানে যে ইমেলটা দিবেন সেই ইমেলটার মাধ্যমে আপনাকে একটা ভেরিফাই করতে হবে। কীভাবে ভেরিফাই করবেন সেটা আপনাদেরকে একটু পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনারা এখানে আপনার ইমেলটা দিবেন যেটা আপনার ফোনে লগ ইন রয়েছে। তারপর এখানে পরবর্তীতে রয়েছে এনআইডি নাম্বার, ইউ এনআইডি মাস্ট ওয়াজ দিস ইউর নেম ডেট অফ বার্থ। সেখান থেকে মানে হচ্ছে আপনাকে এখানে একটা এনআইডি কার্ড দিতে হবে, অর্থাৎ আপনি আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার গার্জেনের আপনি এনআইডি কার্ডটা দিতে পারেন। এনআইডি কার্ডের যে সংখ্যা রয়েছে আপনি সেই সংখ্যাটা দিতে পারেন। এখান থেকে অবশ্যই আপনাকে এনআইডি কার্ড দিতে হবে। আমি এখান থেকে একটা এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিয়েছি আমার গার্জেনের। সো এখান থেকে পরবর্তীতে একটা অপশন দেখতে পাচ্ছেন যে রয়েছে মোবাইল নাম্বার, এখানে ক্লিক করে আপনি আপনার নাম্বারটি দিবেন, অর্থাৎ এখানে আপনার মোবাইল নাম্বারটা অটোমেটিকলি দেওয়া থাকবে। এই নাম্বারটা তো আপনার বিকাশ খোলা থাকলে, আপনি বিকাশ নাম্বার খোলা থাকলে আপনাকে এই নাম্বারটা এখানে অটোমেটিকলি দেওয়া থাকলে দেওয়াই রাখবেন, কিংবা আপনার যদি এই নাম্বার দ্বারা বিকাশ দেওয়া না থাকে আপনি ক্লিক করে আপনার বিকাশ নাম্বারটা দিবেন, অর্থাৎ যে নাম্বার দ্বারা বিকাশ কিংবা নগদ খোলা রয়েছে সেই নাম্বারগুলো আপনি এখানে একবার টাইপ করে দিবেন। সো এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটি দেওয়া হয়ে গেলে পরবর্তীতে একটা অপশন দেখতে পাচ্ছেন যে সিলেক্ট পেমেন্ট মেথড, অর্থাৎ আপনাকে তারা কীভাবে টাকা পাঠাবে। আপনি
এখানকার এই সিলেক্ট পেমেন্ট মেথড অপশনটা ক্লিক করে আপনি এখান থেকে দুইটা মাধ্যম পাবেন, একটা হচ্ছে বিকাশ আর একটা হচ্ছে নগদ। এখান থেকে আপনি দুইটা মাধ্যমে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন, তারপর আপনাকে সিলেক্ট করা এখান থেকে ক্লিক করে দেবেন, তাহলে সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনাকে যেটা করতে হবে এই ধরনের ইন্টারফেস দিবে আপনার, আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিয়েছি এবং নাম্বারটা তো দেওয়াই রয়েছে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে পরবর্তীতে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ক্রিয়েট চ্যানেল বলে, এইখানকার এই ক্রিয়েট চ্যানেল অপশনটা ক্লিক করে দেবেন। উপরে সব কিছু একবার যাচাই বাছাই করে তারপর আপনি এখান থেকে এই ক্রিয়েট চ্যানেল অপশনটা ক্লিক করলে আপনার ভেরিফিকেশন সাকসেসফুল লেখা শো করবে। সো ভেরিফিকেশন সাকসেসফুল শো না করলে আপনি একটু পুনরায় চেক করে দেবেন, দেখবেন যে কোনো প্রকার সমস্যা আছে কিনা। সো আমার প্রথমবার ভেরিফাই করা সাকসেসফুল আসে না, পরবর্তীতে আমি আবার ভেরিফাই করেছি, তারপর আপনার আমার এখান থেকে চ্যানেল ক্রিয়েট করা সাকসেসফুল হয়েছে। ভেরিফাই বলে সব কিছু কমপ্লিট করে চ্যানেল ক্রিয়েট করেছে, তারপর সাকসেসফুল হয়েছে, প্রথমবার হয়নি। আপনি প্রথমবার না হলে দুই তিনবার ট্রাই করবেন, এখান থেকে টেকনিক্যাল প্রবলেম শো করতে পারে, যেহেতু এই অ্যাপটির রোবোটিক সিস্টেম নিয়ে জাস্ট অ্যাপটির কর্মচারীরা আপনিতে কাজ করে থাকে। সো এখান থেকে ভেরিফাই করা সাকসেসফুল হয়ে গেলে আপনার চ্যানেলটা ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে। এবার আপনাকে মেন ভেরিফাই করতে হবে পেমেন্ট রিসিভ করার জন্য, অবশ্যই আপনাকে ইমেল ভেরিফাই করতে হবে। কীভাবে ভেরিফাই করবেন তার জন্য আপনি আপনার ফোনের ব্যাগে চলে আসবেন, ব্যাগে এসে আপনার ফোনে জিমেলটা ওপেন করবেন। আপনি এইমাত্র যেই জিমেলটা দিয়েছেন ওইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে সেই জিমেলটা একবার ওপেন করবেন। জিমেলটা ওপেন করলে আপনি দেখতে পারবেন এইখানে আপনার সেই জিমেলটায় ট্রফি ভেরিফিকেশন বলে একটা মেইল চলে আসবে। আপনি এখান থেকে ট্রফি ভেরিফিকেশন মেইল অপশনটায় ক্লিক করবেন। সো ট্রফি ভেরিফিকেশন মেইল অপশনটায় ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে একটা লেখা শো করতে আছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এইখানকার এই ভেরিফাই ইমেল অ্যাড্রেস অপশনটায় ক্লিক করে দেবেন। তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার ফোনে বর্তমানে যে কটা ব্রাউজার লগইন রয়েছে প্রত্যেকটা ব্রাউজার শো করবে। আপনি যে কোনো একটা ব্রাউজারের উপর ক্লিক করবেন, সো ব্রাউজারে ক্লিক করলে আপনার কাছে এই ধরনের ব্রাউজারে নিয়ে গেলে তারপর এই ধরনের শো করবে অলরেডি ইমেল অ্যাড্রেস ভেরিফাইড, মানে ভেরিফাই করা সাকসেসফুল হয়ে যাবে ব্রাউজার থেকে। সো এখান থেকে এইভাবে আপনাকে মূলত ভেরিফাই করতে হবে চ্যানেলটি, এইভাবে মূলত যেভাবে দেখিয়েছি সেমভাবে কাজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কোনো প্রকার ভুল করলে চলবে না, তাহলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন না আপনি। এইভাবে মূলত আপনি আপনার অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এবার আপনাকে যেটা করতে হবে নতুন করে ভিডিও আপলোড করে তারপর আপনি যেই ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা যতগুলো ভিউ হবে সেই ভিউর উপর নির্ভর করে আপনাকে পেমেন্ট করা হবে। তার জন্য আপনি কীভাবে ভিডিও আপলোড করবেন, জাস্ট আপনি এখানে ভিডিও আপলোড অপশনটা ক্লিক করে ভিডিও আপলোড করতে পারবেন ইউটিউবে, যেভাবে ভিডিও আপলোড করেন সেইভাবে। আর যাই হোক গাইস, ভিডিওটা আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা বড় করলাম না। জাস্ট আপনারা যেটা করবেন এই যে টফি অ্যাপটাতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এই অ্যাকাউন্টটায় অর্থাৎ আপনি এই চ্যানেলটায় কীভাবে আপনি প্রপারভাবে ভিডিও আপলোড করবেন এবং সেই ভিডিওটা ভাইরাল করবেন, নিয়ম মানে কীভাবে ভিডিও আপলোড করবেন এবং ভিডিওটা ভাইরাল করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও রয়েছে। ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিংবা ফার্স্ট কমেন্টে পিন করে দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। যদি অ্যাপটি থেকে কাজ করে টাকা ইনকাম করতে চান, অর্থাৎ ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই ভিডিওটা দেখতেই হবে, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনি টাকা ইনকাম করতে পারবেন। অন্যান্য মেথডের মতো কিন্তু অন্যান্য যে মেথড রয়েছে অর্থাৎ সোশ্যাল মিডিয়া রয়েছে ইউটিউব তারপর ফেসবুক, সেখানে কিন্তু প্ল্যাটফর্মে কিন্তু কাজ করে টাকা ইনকাম করতে চাইলে অসংখ্য রুলস রয়েছে, সেই রুলসগুলো কমপ্লিট করতে হয়, অ্যালগোরিদম ফলো করে চলতে হয়, তারপরে শর্ত পূরণ করতে হয়, মনিটাইজেশন করতে হয়, তারপরে ইনকাম করতে হয়। কিন্তু আপনি যদি এই বাংলাদেশি অফি অ্যাপটি থেকে টাকা ইনকাম করতে চান, জাস্ট আপনাদের যেইভাবে দেখালাম সেইভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ভিডিও আপলোড করবেন, ভিডিওতে ভিউ হবে, তারপরে আপনি টাকা ইনকাম করতে পারবেন। কীভাবে প্রপারভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করবেন টফি অ্যাপে সেটা নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে, ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। সেখান থেকে এই টফি অ্যাপটা ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে চাইলে আপনি সম্ভবত শিওর নয় তারপরে সম্ভবত আপনাকে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব থাকতে হবে। সো কোচিং অ্যাপটি আপনি দেখতে পারেন, তাদের সাপোর্ট গ্রুপের চ্যানেল সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন, হেল্পলাইনে কন্ট্যাক্ট করে দেখতে পারেন অ্যাপটির যে রুলস রয়েছে কী কী শর্ত পূরণ করতে হবে সেগুলো। আমার জানার মতো 100 সাবস্ক্রাইব থাকতে হবে সর্বনিম্ন, 100 সাবস্ক্রাইব আপনি জাস্ট 2 থেকে 3 দিনে আর্ন করে ফেলতে পারবেন। এটি হচ্ছে টফি অ্যাপের জাস্ট বেশি চ্যানেল নেই, জাস্ট 1 লক্ষ প্লাস চ্যানেল রয়েছে, আপনি ভিডিও আপলোড করে তারপরে ই করতে পারবেন, টাকা ইনকাম করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে টফি অ্যাপটা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড রয়েছে 10 মিলিয়ন প্লাস, তো বুঝতে পারছেন যে বাংলাদেশে একটি অ্যাপ্লিকেশন ইতিমধ্যে 10 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে। সো টফি অ্যাপে আপাতত বেশি কোনো চ্যানেল ক্রিয়েট করা নাই, জাস্ট কম্পিটিশন কম, তো এক্ষেত্রে আপনারা ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন খুব ইজিলি, যেহেতু কম্পিটিশন কম। ইউটিউবে কিন্তু অসংখ্য চ্যানেল রয়েছে, ভিডিও আপলোড করলে ভাইরাল হয় না। সো টফি অ্যাপে আপনি ভিডিও আপলোড করতে পারেন, অবশ্যই আপনার নিজের ভিডিও আপলোড করবেন, নাহলে কিন্তু পেমেন্ট নাও আসতে পারে। নিজের ভিডিও না আপলোড করলে কিন্তু আপনার সেই ভিডিওটা অ্যাপ্রুভ করবে না অ্যাপটির যে কর্মচারী রয়েছে তারা। সো অ্যাপটি টফি অ্যাপটি সম্পর্কে আপনাদের আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারিত বুঝিয়ে দিলাম, তারপরে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করবো। যে কোনো প্রকার মতামত থাকলে কমেন্ট করে জানাবেন, টফি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।